হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো চৈতালি ব্লকে তোমাদের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরে গেছো থামবেল দেখে হ্যাঁ ঠিকই ধরেছ কিভাবে থাম্বেল সেট করতে হয় সেটাই আজকে তোমাদেরকে শেখাবো চলো মোবাইল স্ক্রিনে ইউটিউব যে অপশানটা আছে ফোনেতে সবার ফোনেতেই থাকে তো সেই অপশানটাতে আমি হাত দিলাম আমার ফোনের নেট একটু স্লো চলছে তাই ওপেন হচ্ছে না একটু ওয়েট করি দেখি তো এটা ওপেন হয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ ছোট যে একটা ছবির মতন আইকন আছে তো সেটার মধ্যে আমি হাত দিলাম এইখান থেকে ইউটিউব স্টুডিও বলে একটা অপশান আছে এটা সবার ফোনে থাকে না যার যার ফোনে দেখতে পাবে না তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তাই আমার ফোনেতে শো করছে তো এখানে ইউটিউব স্টুডিওতে গেলাম আমি একটা ভিডিও ছেড়েছি একুশ মিনিট আগে তো এই ভিডিওটার মধ্যে আমি হাত দিলাম এখানে দেখো পেন্সিলের মতন যে আইকনটা আছে এই আইকনটায় হাত দিলাম আবার উপরের দিকে দেখো একটা পেন্সিলের মতন আইকন আছে তো তার মধ্যেও আমি হাত দিলাম এখানে দেখো লেখা আছে চেঞ্জ থামবেল ঠিক আছে আমার থামবেলটা অবশ্য সেট করা আছে তোমরা প্রথমে দিকে যদি বুঝতে না পারো এইরকম দেখো তিনটে শো আছে তিনটে ছবি থাকবে তো তিনটে ছবি এখানে দেখা যাবে আর যদি এখান থেকে না দিতে যাও তো চেঞ্জে যাবে চেঞ্জ থেকে তোমার ফোনের থামবেল সেট করা থাকলে তো তোমরা সেখান থেকে দিতে পারো তো আমার থাম্বেলটা সেট করা আছে আমি এইখান থেকেই দিয়ে দিলাম আমি আর পাল্টাচ্ছি না তো ডানে ক্লিক করে দিলাম আমার এইটা সেভ হয়ে গেলো এই থাম্বেলটা চলে এলো কিন্তু তোমাদের প্রথমেই এখানে চেঞ্জ বলে অপশানটা শো করবে না আমার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফিকেশান করা আছে বলেই চেঞ্জ বলে অপশানটা শো করছে তোমাদের কিন্তু করবে না তো ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান কিভাবে করবো মানে ভেরিফায়েড কী করে করবো সেটাই তোমাদিকে দেখাবো আজকে তার জন্য আমি ফোনেতে ফ্রম ব্রাউজারটা ওপেন করব এখানে যাচ্ছি ফ্রম ব্রাউজারটা ওপেন করছি এইখানে আমি লিখব ইউটিউব ডট কম লিখে দিয়েছি গো করে দিলাম তো দেখো এইখানে ইউটিউব ডট কমে চলে গেলাম এই অপশানটা আছে এইখানে দেখো একটা তিনটে ডট ডট থাকবে অথবা একটা চিহ্ন আইকন থাকবে এর মধ্যে হাত দিলাম এইখান থেকে এটাকে আমাকে কম্পিউটারের মতন ডেস্কটপ সাইড করতে হবে তো ডেস্কটপে চলে যাচ্ছি তিনটে ডট ডট থাকবে দেখাচ্ছিলাম এ দেখো তিনটে ডট ডট এলো বা একটা তিকোনাকার থাকবে তার মধ্যে হাত দিলেই তোমরা ডেস্কটপ সাইড করে নিলেই হবে এখানে দেখো ছোট্ট পাড়া একটা আর বলে লেখা আছে অনেকের ছবি থাকবে এটা যে নামে তুমি জিমেলটা খোলো তার প্রথম অক্ষরটাই এখানে দেওয়া থাকে তো এইখানে হাত দিচ্ছি ইওর চ্যানেলে যাচ্ছি এইখান থেকে কাস্টম চ্যানেল করছি কাস্টম চ্যালেঞ্জ হয়ে গেছে এইখান থেকে আমি সেটিং বলে একটা অপশান শো করছে দেখো ছোট্ট পাড়া এটা তোমাদের যে কোনো হয়তো উপরের দিকেও কারো শো করতে পারে যেহেতু আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এখানে এরটাতে হাত দিলাম এবার এইখানে চ্যানেল বলে একটা অপশান আছে এর মধ্যে হাত দিচ্ছি এইখানে ফিচার্স ইলিবিলিটি আছে এর মধ্যে হাত দিলাম দু নাম্বার যে অপশানটা আছে এইখানে এটা দেখো উপরের দিকে একটা অ্যারো আছে ও এই অ্যারোটার মধ্যে হাত দিচ্ছি এইখানে দেখো দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার বলে ভেরিফাই ফোন নাম্বার বলে অপশান আছে ঠিক আছে এর মধ্যে আমি হাত দিলাম আমাকে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এইখানে আমাদের কান্ট্রিটা ইন্ডিয়াই থাকবে যেহেতু আমরা ইন্ডিয়াতে আছি আমি তাই কান্ট্রিটা ইন্ডিয়ায় রেখে দিলাম সরি একটু ডিস্টার্ব হয়ে গেল আমি আরেকবার করছি আমাদের কান্ট্রিটা ইন্ডিয়া আছে ইন্ডিয়া করবে এখানে তোমাদের যে যার ফোন নাম্বার দেবে এখানে দেখো একটা অপশান শো করছে গেট কোড এখানে একটা কোড আসবে তোমাদের যেই নাম্বারটা দিয়ে তোমরা ভেরিফাইড করবে সেই সিমটা তোমাদের চালু থাকতে হবে সেই নাম্বারে একটা তোমার ছটা ডিজিটের একটা এস যাবে সেই গেট কোডটা এখানে লিখবে তারপরেই এখানে একটা সাবমিট বলে অপশান শো করবে সেটাতে ক্লিক করে দিলেই তোমাদের এইটা ভেরিফাইড হয়ে যাবে তোমাদের চ্যালেঞ্জটা ইউটিউবে যে চ্যালেঞ্জটা তোমরা ক্রিয়েট করেছো সেটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেলেই তোমাদের ইউটিউবে আবার আমি এখানে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি আবার এখানে গেলাম পেন্সিলের মতন আইকনটাতে হাত দিলাম আবার পেনসিলের মতন আইকনটাতে হাত দিলাম তখন তোমাদের এইখানটা করে চেঞ্জ বলে অপশানটা শো করবে নচেত কিন্তু করবে না ঠিক আছে আগের তোমাদিকে নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে তোমরা কিছুতেই থামবেল সেট করতে পারবে না আমি যেমন থামবেলটা সেট করেছি সেরকম তোমরা থামবেল সেট করতে পারবে না ঠিক আছে এখানে তিনটে ছবি আসবে এই দেখো আমার ফোনেও যেমন শো করছে এই তিনটে ছবি দিয়ে আমি সাম থামবেল সেট করতে পারবো কিন্তু এটা দিয়ে মানুষ তোমার চ্যালেঞ্জটা নাও খুলতে পারে তোমার চ্যালেঞ্জটাতে দেখবে কি নতুনত্ব আছে তুমি থামবেলটা কিভাবে সেট করেছো সেটা তোমাদের আগে দেখবে তো এইভাবেই তোমরা থামবেল সেট করতে পারবে কেউ যদি বুঝতে না পারো আমাকে আবার বলবে আমি আবার তোমার দিকে নতুনভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এই পর্যন্তই পরে আবার নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব